আল্লাহ বলে তুই আমার নবীর এত ভালোবাসা দিলি, যা তোর সন্তান দ্বারা জগৎ বিশ্ব বিখ্যাত আমি এমন বানাবো সারা দুনিয়ার আলেমরা তোর কুলার এলে দুইয়া দুইয়া খাইয়া মুহাসসির হবে। তুই এই তাফসীরটা কেমনে বুঝলি যে কালো পাইলে ডলে দেবো? এটা তো আর কোন মহিলার কণ্ঠে আসলো না, কোন পুরুষের কণ্ঠে আসলো না। যা আব্দুল্লাহ আব্বাসের মা ডাক দিয়ে কয়ে এদিকে আহেন, ওই আবুল হাবের বউ আইবো না, আহেন কি ভাতিজা আগামীকালকে কুস্তির প্রতিযোগিতায় নামবে, কেউ তার পক্ষে থাকবে না কিন্তু আমরা চাষিরা থাকবো। তার চাষাকে মধ্যে একজন থাকতে পারে, সে হলো হামজা। আব্বাস তো তখন কালেমা পড়ে, আব্বাস তো কালেমা পড়ছে হিজরতের পরে, বদরের যুদ্ধের পরে, উহুদের যুদ্ধের পরে আব্বাস কালেমা পড়ে। আমার দিকে তাকান, হুজুরের চাষিরা কিন্তু তলে তলে নবীরে জানের চাইতে বেশি ভালোবাসত। কেন ভালোবাসত? এই কোরআন ধরে বলে দিয়ে যাই, বুখারীর মধ্যে পাবেন উলামায়ে কিরামের আড়াই পৃষ্ঠা একটা হাদিস আছে, হুজুরের চাষি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে উম্মে ফজল থেকে বর্ণিত। উম্মে ফজল বলে, কেন তারে আমরা এত ভালোবাসতাম? ও দুনিয়ার মানুষ জানুনি, আমিনা যেদিন তার বাবার কবর দেখাইতে মুহাম্মদ রে নিয়ে যায়, আমাকে নয় জন রে ডাইকে বলছিল, আবা আমার মন কেন জানো বলে আমি মদিনার থেকে ফিরে আসব না, আমি যদি মদিনার থেকে ফিরে না আসি আমার এই স্বর্ণের বাক্তিটা আপনাদের কাছে, আমার মন বলে আমার স্বামী যেখানে ঘুমায় আমার বাবার বাড়ির কবরস্থানে। আমি গুড়াগার 2013 সালে নবীর মায়ের কবরটা দেখছি, বাবার কবরটা দেখছি বাবা। আমি আলেম ভাইদেরকে বলবো যদি পারেন দেখে আসবেন, এখন তো পারমিশন নাই গো বাবা। সেই আবা কবরস্থানে ঘুমিয়ে আছে আমার নবীর মার বাবা। আমি না তখন বলছিল আপনারা, আমি আপনাদের সবার পরে এই বাড়িতে পুতের বউ আয় আসছি, কিন্তু আমি যে এত তাড়াতাড়ি স্বামী হারা হবো কোনোদিন বুঝতেও পারি নাই। আমি আসলাম সবার পরে, হইতে পারে আমি আপনাদের সবার আগে চলে যাইতে পারি। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কথাটা মনে রাখবেন আমার আলেম ভাইরা, আমিনার কথাগুলা মনে রাখবেন। আমিনা বলতেছে আমার মন বলতেছে আমি আপনাদের সবার আগে চলিয়ে যাব। তখন হুজুরের এই চাটিরা উম্মে ফজল আব্বাসের মা আমিনারে বারবার চুলগুলা গিট্টু দিয়ে দিচ্ছে আর বলতেছে, বোন রে তুই টেনশন করিস না, স্বামীর কবরটা দেখতে যাবি, আমানতের সাথে মুহাম্মাদের লয়ে চলে আসবি, আবার যদি আমি ফিরে না আসি আমার মুহাম্মদ রে আপনারা মায়ের আদর দিয়ে বড় হইলে আর আমার বড় ভাই সাহেবদেরকে বাবার আদর দিতে বইলে। যখন এই কথা বলছে মুহাম্মাদের চাচাদেরকে বাবার আদর দিতে বইলেন, তখন উম্মে ফজল কসম করেছিল রব্বেল কাবা, ওই কাবার কসম করে বলছে আমিনারে যদি তোর কপালে এইটাই হয়, মুহাম্মাদের মায়ের ছায়া তার মাথার থেকে উঠিয়ে যায়, মায়ের ছায়া কেমনে দিতে হয় আমরা চাষিরা দিয়ে দেখাব। তখন আবু তালেবের বিবি আর আব্বাসের বিবি তারা দুজন ওয়াদা করেছিল রব্বে কাবা, ওই কাবার কসম মুহাম্মাদের মায়ের আদর দিব। আজকে যখন মুহাম্মাদের কুস্তির প্রতিযোগিতায় নেমে অপমান করতে চায়, তখন এই সাসি দুইটা নেতৃত্ব দিচ্ছে, কালির পাইলে রেডি রাখবো, উত্তর সাহেব আবু জেহেলের কপালে ডলবো, এতে মরণ হয় হবে বাতিজার লেগে মরবো, তোমার মায়ের হক আদায় তৈবো, আমেনার ওসিয়াত তো পালন হইবো। জোরে 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 জোরে, কষ্ট হইতেছে রেডি? হে আমার নবীর পক্ষে কেউ নাই, এই সাসি আটটা সারা আর হুজুরের সাইডতে মাইয়ে সারা। যখন আবু তালেব বলে গে চলে গেছে ভাতিজা তাহলে কালকে 10টায় দেখা হইব, আমার নবী বলে সাসা যান, আমার নবী রেডি? আমার নবী বাতে মারে কয় মা তুই দোয়া করিস, আব্বা তুমি পারবা, আব্বা তুমি তো জীবনে মায়ের কোয়ালিটি জানো না, ওরা তো মায়ের যুদ্ধবাজ, ওরা তো মায়ের জানে। আমার নবী বলে মা আমি মায়ের কোয়ালিটি জানি না তা না, আমি মারতে জানি করে মারি না। আর একটু জোরে বলে আল্লাহ, আমার নবীর পক্ষে একটা আওয়াজ তো দেন, একটু জোরে দেন আল্লাহ, দেন আর একটু জোরে দেন না ভাই, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। এই কথাটা তো ওই সময়ের জন্য, এই যে কোন যে আপনারা ওইটা তো ওই সময়ের জন্য,
আমার নবীর অপমান করবে, আল্লাহ সাইজে দেখবে। আল্লাহ আকবার। নবী বলে, মা তুই দোয়া কর। ফাতিমার মা খাদিজা বলে, মা তুই তো যাই দেখ তো কাবা ঘরের সামনে বান্দর গুলো কি মেলা মিলাইছে। ফাতিমা ইয়া দেখে উৎবা বিন রুবিয়া, সে দাঁড়ায় বলে, ফাতিমা দিগায় তুই তো ছোট্ট মানুষ, তুই তো অনেক আদরের মাইয়া ডামা গো, আরে তোর বাপ রে তিট্টু পরে আমরা মেরিলাম, ছোট্ট মানুষ তো, ও তো কিছু বোঝে নাই, ছোট মানুষ আর কি বুঝে। দৌড়ে বাপের কাছে, আব্বা এই কথা তোরা কইলো তোমার বলে মারবো। আব্বা যদি আমরা সাইডে মাইয়া না হইয়া তোমার ছেলে হইতাম, তোমার পিছনে লাড়ি তো ধরতে পারতাম। আমার নবী ফাতেমার এই কথাটার এত লাইক করলেন, বুকের মধ্যে নিয়ে একটা সুমা দিয়ে কয়, মা তুই দোয়া কর, তোর বাপের অপমান করার মতো মানুষ মক্কায় কেউ জন্ম নেয় নাই, অন্তত কুস্তির মাঠে তোর বাপের অপমান করতে পারবো না। মা এদিক থাকা এবার কানবেন, আমি আমার মা বোনদের পক্ষে এখন দুটো কথা কই। দেখেন মাইয়েরা বাপরে কত ভালোবাসে। ফাতেমা একটা দৌড় দিয়ে কোনো কিছু না পাইয়া আলাদা ঘরে যাইয়া যায় না মাসটা খেজুরি পাটিটা ভিজাইয়া কাবার দিকে হাত তুলছে। দেখবেন না মেয়েরা গরিবের কাছে বাবা বিয়ে দিছে, ভ্যানসেলাই খায়, বাবা যখন অসুস্থ হাসপাতালে শোনে, মাইয়েরা দায়ে পেয়ে টাকা পয়সা দিতে পারে না, ও যায় না মাসটা ভিজাই সে দেয় পরে কান দেয়, আব্বা আল্লাহ তুমি আমার আব্বার সুস্থ করে দাও, আমি গরিব মানুষ আমি টাকা দিয়ে আমার আব্বারে সহযোগিতা করতে পারি না, তুমি আমার বাবার চোখে মানে আমার চোখে মানে কবুল করো, আমার বাবারে সুস্থ করে দাও। মোদের চোখের পানি কিন্তু ফাতেমার মতো কাজে লেগে যাবে মা, তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় বুখারীর হাদিস। ওহুদের যুদ্ধে যখন আমার নবীর দাঁত ভেঙে যায়, এত বড় বড় প্রবীণ সাহাবী নবীর এখানে ব্যান্ডেজ লাগাইছে, মলম লাগাইছে, রক্ত কিন্তু বন্ধ হয় নাই, কি হলে বলো মা কথা কর না করো। ফাতেমা যখন সাটাই লাগাই দেখ কেবল সাইফে ধরছে, ও মাউসে আমার বাপের রক্ত পড়বে আর ফাতেমা বাইসে থাকতে হইতে পারে না, আমার বাবার অন্ধ কইরা দে, বুখারীর হাদিস, আমার বাবার রক্ত বন্ধ করে দে, আলীও পারে না, আবু বকর পারে না রক্ত বন্ধ করতে, সেই বেলা দশটার দিকে রক্ত পড়তে আছে, তোমার বন্ধুর এত ভালো লাগলে কি দিকে রক্ত ফেলাইতেছ। এই কথা বলে ফাতেমা কেবল চাটাই পুরাইয়ে সাইফে ধরছে, সেকেন্ডে রক্ত বন্ধ হয়ে গেছে। এটা সেই ফাতেমা, কি ভাবলেন আপনি, সেই ফাতেমা নার্স, বড় বড় সাহাবীরা ট্রিটমেন্ট করে রক্ত বন্ধ করতে পারে না ওদের মাঠে, ফাতেমা পারছে। এই হাতটারে কি মনে করলেন আপনি, যখন কয় আল্লাহ আল্লাহ, 11 বছরে ফাতেমা, কেউ বলে 9 বছরে ফাতেমা হাত তুলে, আল্লাহ আমরা চারটে বোন, আমরা ভাই না, আমি সবচেয়ে ছোট, আমার বাপ যদি কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচবো না, তুমি আমার বাবারে বাঁচাও, আর বেইমান গুলোর ধ্বংস এইটুক খালি কইছে নবী কানে গেছে। ফাতেমা যদি ধ্বংস বলে ফেলতে পারতো পুরা মক্কা নগরী সেই আসাবে ফিলের মতো অর্থাৎ আব্রাহার মতো ধ্বংস করে দিত আল্লাহ। হাদিস আসছে ফাতেমার দোয়া যদি খালি ধ্বংস করে দাও বলে দিত মক্কার সাথে সাথে কমে লুতুর মুতুর উঠাই দিত আল্লাহ। আমার নবী দৌড়ে যে হাতটা নামাই দিয়ে কয় মা তোর দোয়া করতে হবে না, তুই দোয়া না, তুই জানুস না তোর হাতটা কত দামি রে মা, তোর হাতটা কত দামি তুই নিজেও জানুস না, ও মা ফাতেমা তুই সাইয়্যেদা তুই সাইয়্যাহুল জান্নাহ, তোর হাতটা হলো জান্নাতের চাবি খোলার জন্য, ও মা বরদোয়া দেওয়ার জন্য না, বরদোয়া দেওয়ার জন্য না মা, তুই বরদোয়া দিলে আগুন লাগে যাবে মা, মক্কায় আগুন লাগে যাবে মা, মক্কায় আগুন লাগে যাবে মা। তুই শুধু জান্নাতের চাবি খোলার লাগে হাতটা বরদোয়া দেওয়ার লাগে না মা, তুই তোর হাত সম্পর্কে কিছু জানোস না আমি জানি, দুনিয়ায় জান্নাতের পানি দিয়ে একটা মেয়ের চেহারা আল্লাহ ধুয়ে দিছে এই দুনিয়া আসার আগে, সেটা হলো তুই। আমরা আসলে সেই শুরুর থেকে আপনার উপর আমি খুশি না, আমি যদি ঢাকা অন্য কোনো জায়গায় ওয়াজ করতাম সুবহানাল্লাহ এত জোরে বলতাম আমি খুশি হইতাম, আল্লাহ খুশি হইতাম, আমরা ঢাকার বক্তারা সুবহানাল্লাহ জোরে না কইলে আমরা আমাকে পিনি করে না আর ভালো লাগে না। আপনা তো অভ্যাস হলো যে বোবা মানুষের মধ্যে শীত হইয়া কাইতে যে বাদাম খাবেন আর বিড়ি টানবেন যাইয়ে যে আইবেন আবার বইবেন এই ওয়াজ আমরা হই না, শুধু একসাথে বলতে হবে। ফাতেমার যখন নবী বললেন মা তোর এই হাতটা বরদোয়া দেওয়ার জন্য আল্লাহর উঠাই নাই, তোর হাতটা বানাইছে আমার আল্লাহ জান্নাতের চাবি খোলার জন্য, জান্নাতের চাবি খোলার সমস্ত মহিলাদের জান্নাতের উদ্বোধন করবি তুই, আল ফাতেমা তো সাইয়্যেদা তো নিসা ইহালিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী তুই 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 তুই, নামাহা টান দিয়ে বুকের মধ্যে নিয়ে সাথে সাথে নবী বলে মা তুই ঘরে থাক আমি যাই না, আব্বা আমি তোমার কেন পাড়ায় ঘরে থাকবো, চলো তোমার পিছনে পিছনে যাবো, তোমার মাজা ধরে থাকবো, যদি তোমার মারে আমি মারি কেমন, তোমার মারি
ফাতেমার ভালোবাসা তো সহজ না উলামা একরা ব্যাপারে জানেন বুখারীতে আসছে। যখন আবার নবী উহুদের মাঠ থেকে বাইরে খেয়ে আইছে তখন একটাই একটা কুবাইয়া একটা বেঈমান আবার নবীর লোহার একটা কোটা দিয়ে এই পিঠের মধ্যে কোপ দিছিল। ওই জায়গাটা দুই আঙ্গুল ভিতরে ঢুকেছিল বাবা, পাথরে প্রত্যেকটা ফুটা হইয়া নবীর জামা ছিড়া, এত বড় বড় পাথর নবীর শরীরে ঢুকেছিল। যখন এই অবস্থায় নবী তিন দিন পরে মক্কা আইছে, তখন তো মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। মক্কার সব বেঈমান গুলা নবীর মক্কায় ঢুকতে দিবে না। ফাতেমা বোরকা পরে রিক্স নিয়ে বাবারে আনতে যায়, দেখে বাবা মরা গরুর মতো ফুলে গেছে। বাবারে দেখে একটা চিৎকার দিয়া যেখানে বই আমার নবী একরাত একদিন কানছিল বাবা। ওই যে রিহালের মতো দেখতাছো হেরেবে ঢোকার আগে মক্কার জিদ্দার থেকে বাবা 88 কিলোমিটার আসার পরে রিহানের মতো একটা হেরে মেয়ে সীমারেখা। এই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদের নবী বাবা এইখানে আমার নবী বইয়া ছিল, তায়েব থেকে মার খাইয়া আয়া। এই পর্যন্ত হযরত ওমর নিজে যুদ্ধের পোশাক পরে বলছিল, নবী গো আমি ওমর আগে ছিলাম জানোয়ার, এখন হইছি আনোয়ার। বক্কার বেঈমান গুলো আমার নবীরে ঢুকতে দেবে না, দেখি কে বউরে কোলে করে নবীরে ঢুকতে দেবে না, বউ কোলে করে ঘুমাবে। কে স্ত্রীর কে স্ত্রীকে বিধবা বানাইতে চাও, কে মা বাবারে সন্তান হারা করতে চাও, আমি ওমরের তরবারির সামনে আসো। তরবারি ঘুরাইতে ঘুরাইতে নবীরে আনবার জন্য গেছে, ফাতেমা ছোট্ট মানুষও বাবারে দেখতে গেছে। বাবারে দেখে একটা শিক্ষার দিয়ে বাবা বেউসে বাবা তুমি জলজন্ত মানুষটা তাইবে গেলা, আমার মা মারা গেছে 1.5 মাস আগে, তোমারই 100 বার না করছিলাম বাবা তাইবে যাই হলা, তুমি এইভাবে বাইর খাইয়া পুরো বডিটারে ফুলাই আস। তোমারে যখন তায়েবালারা মারছে মক্কালারা রেডি হইছে তোমারে মারবে। ওমা জান আমার নবীর নিয়ে ডাইরেক্ট ওমর ঘরে গেলেন, এখন কান্দা। যারা নবীর সবচেয়ে দেখতে চান আমার আলেম ভাইরা, বিশেষ করে হেফজখানার ছেলেরা এবং হেফজখানার হাফেজরা, আমার নবীরে দেখা অনেক সহজ, কেমনে দেখবেন আমি আমলটা শিখাই দেই। ইমাম থানবি আমলটা শিখাই দিয়ে গেছে, হেফজখানার ছেলেরা যখন রাত 2-3টায় উঠে হাফেজ সাহেব সবক ইয়াদ করতে দিয়া মাত্র 20 মিনিট আমার মাওলার জন্য বরাদ্দ করবেন, যায় নামাজটা বিছাইয়া রুমের মধ্যে হাল্লারে ডাইকে ডাইকে গবেন মানুষ রে, তোমার নবীর কাছে এই কোরআনটা 23 বছর নাজেল করছো, আর এই কোরআনটা মাত্র 3 বছরে 2 বছরে আমি হাবেশার বুকের মধ্যে ঢুকাইছি, নবী 23 বছরে ঢুকাইছে আর আমি 3 বছরে ঢুকাইতেছি। যেই কোরআন তোমার নবীর জন্য পাঠাইছো ওই কোরআন আমার সিনার মধ্যে দিছো, এই সিনার মধ্যে কোরআনের আগুন আর সহ্য করতে পারি না, যার পরে কোরআন নাজেল করছো ওই মানুষটার একবার দেখাইয়া দাও। এইভাবে কানতে 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 কোরআন সবক শুনবেন, আমকটা শুনবেন, সবিনা শুনবেন। শুনিয়া বাবা যখন ছাত্রদেরকে ঘুম পড়াইতে দিবেন বেলা 8-10টায়, আপনি দুরুদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন, আপনি দেখবেন ইশরাকের নামাজটা পরে দুরুদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন, ঘুমের মধ্যে দেখবেন আমার নবী আপনার সাথে দেখা করে ফেলছে। আমলটা শিখাই দিয়া গেলাম গো হাফেজ সাহেবরা, এবার আমার দিকে তাকাও তোমরাও কান্দা বাবা। ফাতেমা যখন বাবার পিছনে পিছনে যাগো, উহুদের মাঠ থেকে যে কোটার কোপটা নবীর পিছনে লাগছিল, ফাতেমা প্রতিদিন কারণ মা তো নাই কে নবীর ড্রেসিং করবে, ক্ষত স্থানগুলো মলম লাগাই দিবে, ফাতেমা গরম পানি করিয়া আসমান গাছগুলো ভিজাইয়া স্যাফ্রনের মতো কাজ করে যখন পরিষ্কার করে দিচ্ছে, নবী লাভ দিয়ে উঠতাছে ব্যথা পায়। ফাতেমা মনে মনে ভাবলো আমার আব্বার তেনা দিয়া ন্যাকড়া দিয়া দলা দিলে কষ্ট পায়, আমি আর জানা দিয়া ন্যাকড়া দিয়া দলা দিব না। ফাতেমা ক্ষত স্থানগুলো বাবা জিব্বা লাগাই দিছে, বাবার কলিজার টুকরা বাইরে, মেয়েরা কেন এত বাবারে ভালোবাসে, তার জ্বলন্ত পূর্বার এই যে ফাতেমার থেকে আমলটা নাও। যখন ফাতেমা জিব্বাটা লাগাই দিছে, নবী আমার বলে মা রে আমি দেখতাছি তুই জিব্বা লাগাই দিছ, মা তোর কি কোন রকম লাগে না? ফাতেমা কাঁদতে আর কই বাবা গো, তুমি যদি একবার আবারে বলতাও আমার কলিজা দিয়ে তুমি ব্রেকফাস্ট করবা, তুমি সকালের নাস্তা করবা, তুমি লাঞ্চ করবা, দুপুরের খাবার খাই
পাইবা। বাবা আমার কলিজাটা কাইটা বুনা করে তোমার জন্য প্লেটে হাজির করে দিতাম। তখন আমার নবী একটা কথা বলছিল যেটা তিরমিজিতে আসছে, মা তোর মতো যদি বাবা মার এইভাবে সন্তান গুলা ভালোবাসতো। আমি নবী বলে গেলাম হুমায়ের জান্নাত তুকাওয়া না রুকা, ওই সন্তানের জন্য মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ও আমার মোহাম্মদপুরের বাইরা দুইটা হাত বাড়াইয়া মায়ের জন্য বাবার জন্য ফাতেমার পক্ষ থেকা দোয়া কবুল করার জন্য দুইটা হাত বাড়াইয়া আল্লাহকে জোরে একটা গলা ফাটায় ডাক দাও, আল্লাহকে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, 22 নভেম্বর ডাক দাও, 22 নভেম্বর ডাক দাও, 22 নভেম্বর ডাক দাও, মোহাম্মদপুর মাদুরার যুব জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, নিজের হাতে বান্দা তুমি মানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলাই। আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করো, জোরে করে আমিন, আরো জোরে বলো আমিন। আমার শুধু আমার সাথে একটা আওয়াজ দেন, আল্লাহ এখন আসে না নাই? নবী আমার রোকানার দরজায় গেলেন, জাবালে কাবা এই পাহাড়টা আল্লাহ পাক আমারে বহুতবার দেখাইছে, কাবা ঘরের থেকে একবারে কাছে একটা পাহাড়ের নাম জাবালে কাবা। এইখানে রোকানার সাথে কুস্তি হবে, আমার নবী রোকানা কুস্তির মাঠে যাইয়া খালি একটা থাবা দিলেন, কারণ আছে তো জাবালে কাবার চূড়ায় বসে আছে জিব্রাইল। নবী মাঠে ঢোকার আগেই রোকানার বলে, ইয়া রোকানা উংজুর আলাল জাবাল, তাকায় দেখ পাহাড়ের দিকে। রোকানা তাকায় দেহে মাথা আসমানে পা জমিনে। রোকানা দেখেই তো আর সব ফুলে গেছে গা ভিতরে। মুহাম্মদ সাল্লাল্লাহু এখন মাঠে আসবে, যদি তুই চোখ তুলে তাকাস চোখ থাকবে, পাওয়ার থাকবে না, হাত থাকবে হাতের হাড্ডি থাকবে না, তোর বডি থাকবে বডিতে মাংস থাকবে না, এবার একটা আওয়াজ দিয়ে নবী আমার মাঠে ঢুকলেন, আমার বাপের মনে কথা না, রোকানারে বললেন ইয়া রোকানা হাম্মিন মুবারিজি আই ফেস টু ফেস। রোকানা তখন কয় উমাইজুর আলাল জাবাল ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রোকানার বাক্য এ আব্দুল্লাহর বলে আপনি তাকাই দেন পাহাড়ে, দেখে আমার নবীটা ভয় রয়েছে জিব্রাইল। এ জিব্রাইল এখন যদি তুমি ওখানে বইয়া নেতৃত্ব দেওয়ার লিডারগিরি দেখাও, এই মক্কার বেইমান গুলো কইবো আমি জাদু দিয়ে বল কমাই দিছি, আমি ওয়াদা দিছি আমার চাচারে একটা থাবা মারবো। মক্কার মানুষ বুঝা লবে আমি এতিম হইতে পারি, শক্তি আমার কম নাই, আমি আজকে প্রমাণ করবো মোহাম্মদ যারে ধরে ধরে ছাড়ে না, আমি মারমু মারমু জিব্রাইল শক্তি ফিরে দে। এবার দেখবো আশেকের রাসূল কয় জন আছে, ঠিক আছে বললাম রেডি রেডি, আমার নবীর জীবনে একটাই থাবা। এইভাবে নবী ধরেন এইভাবে ধরে এইভাবে জায়গা হেলেছে বামার দিয়া, আমার নবী সুরকির মতো ঘুরাইতেছে জোরে 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 জোরে। রোকানা ঘটতেছে, কেউ বলে 19টা, কেউ বলে 21টা গুলি দিছে, দারিম করে ফেলাইছে, মনে হইতেছে ঠাডা ভরা মুরগির মতো বইয়ে দিছে। আবু জাহেল কয় রোকানা কথা কবি না, মার খাইতে দে প্রতিবাদ করতে দিস না, আল্লাহ আকবার বলতে পারে না? তাহলে আমার নবী ধরলে ছাড়ে না, ঠিক না বে? ঠিক, মুসলমান ধরলেও ছাড়বো না। রেডি আসো না নাই, রেডি আসো না নাই, মারহাবা বলেন আল্লাহ, এই কণ্ঠগুলা কি তুমি পারো না জান্নাতের পানিতে ধুয়ে দিতে? আল্লাহ তোমার নবীর অনেক অনেক ভালোবাসে, তোমার দয়ান নবীর অনেক ভালোবাসে, জানি কবরে যাওয়ার পরে আমার কোন নেতার বিল নেই, একমাত্র একজন নেতা ছিল বিশ্ব নেতা, তার এছাড়া আমার কোন উপায় নাই। যুবকদেরকে তুমি কবুল করো,
এই যুবকদেরকে তুমি ভালোবাসার নজরে তাকাই এদেরকে নামাজি বানায় দাও। একসাথে বলেন পাঁচ অক্ত নামাজ কে কে পড়বেন, হাত তুলে দেখেন। যুবক ভাই আমার সাথে ওয়াদা দাও, মুনাজাতের আগে একটা যুবক যাবে না ইনশাল্লাহ। বলো মুনাজাতের আগে যাবা না তো? যাবি না তো ভাই? আমি তোর পাও দূরে দূরে বলে যাই, যদি আল্লাহ আমাকে মাফ করে তোকে তুই আমি যাব না। কারণ বীরত্বর ফরিদপুরের সন্তান আমরা, মাগুর আমাকে ফরিদপুরে কাছাকাছি বাবা, মধুমতির ওই পারে আমি, গোপালগঞ্জ এইবার তো বাপু বাদারি মাগুরা। আমি তোমাদের দুটো পাও ধরে বলে যাই, যাই ওটা যাবারা তোমরা একসাথে বোরাদাত করে বিদায় নেবো ঈশা নামা ভা। আমি দেখছি একটা পাগল যায় নাই, যারা বসছিল তারা বসে আছে নবীর এস করিয়া। আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করো, নবীর একবার স্বপ্নে দেখার সুযোগ দান করো, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। শুধু আমার সাথে বলবেন, বাবা আমি ইলিয়াস রহমান জিয়ানি 12 বছর বয়সে মা হারাইয়া আমার ওয়াজের টাকাগুলা সমস্ত টাকাগুলা আল্লাহ রাস্তায় খরচ হয়। কোন বক্তা টাকা দিয়ে কি করে আমি জানি না, এই কোরআন ধরে বলছি আল্লাহর হুকুম। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া আমার মা 12 বছর বয়সে আমার বলছে, রিয়াজ রে তুই যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ মাদ্রাসা বানাবি। হয়তো আমার মা জানতো, কারণ মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যায়াম, মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ হলি, মা জানে আমার সন্তানের ভবিষ্যৎ কি হইব। আমার মা বলছিল, আমার বাবা তো আল্লাহ আমার সবজলক ফরিদপুরে হাতে করা শাস্ত্রের মেয়ে, আমার মা আমার দাদা বলা সাইদুল ইসলামের মেয়ে ছিলেন, আমার নানা অনেক বড় আলেম ছিলেন গোপালগঞ্জের ভিতরে। আমার মা বলছিল তোর নানা দেওয়া মসজিদ বানায় যে তুইও বানাবি। ও বাবা আমার মায়ের ওসিয়ত পালন করতে গিয়ে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমি কবরে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেয়, আমি 2টা বাড়ি বেঁচে মসজিদ বানাইছি। আবার ওদের সমস্ত টাকাটা মসজিদে যায়, মাদ্রাসায় যায়। আমি কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করে মাদ্রাসা চালাই না, যদি কেউ ইচ্ছা করে দেয় তাহলে নেই। এই যে মাদ্রাসা দুটো ছেলে যাকে পাগড়ি দিছি আল্লাহর জাতের কসম করে বলি, এই দুটো ছেলে আমি ওর বাসায় ছিলাম, কি জানো তোমার নাম? সাহেব আলী। যারা আমার আনতে গেছে ছেলে দুটো বলে, হুজুর আমরা ওই যে পাশে এক মাস যাইছিলাম না কয়েকদিন আগে, লোহাগাড়া লাহুড়িয়া, হুজুর লাহুড়িয়া অনেক বাইরে আপনার হাতে আপনার মায়ের মসজিদে টাকা দিছে, আমরা দিতে পারি না হুজুর, আমরা দুজন এই মাসে পড়ি, আমরা দুজন 200 টাকা দিলাম। আমি কইছি বাবা তোরা দেশকে তোরা খা, তোকে জামানায় তো আমার কাছে টাকা ছিল না। ভাই হুজুর না, এটা আপনার মায়ের মসজিদে দিয়েছি যেন আমার মারে আল্লাহ মাফ করে দেন। এই মাদ্রাসার ছাত্র এই, আমি 30টা সেকেন্ডে বলি, ওই যে দুইটা ছেলে 200 টাকা দিছে না, এই 200টা টাকা আমার কাছে 2000 কোটি টাকা। ওদের টাকার বরকতে আল্লাহ আমাকে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাবার সুযোগ দিয়েছে।